ইসলামকে আসলে শুধু একটা ধর্ম বলাটা উচিত নয়। আর সব ধর্ম হচ্ছে যেটাকে রিলিজিয়ন বলা হয়, কারণ আপনি যখন ডিকশনারিতে যাবেন তখন দেখবেন যে মানুষের অনেকগুলো জীবনের পার্ট আছে, অংশ আছে, রিলিজিয়াস লাইফ, সোশ্যাল লাইফ, এডুকেশনাল লাইফ ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তার সামাজিক জীবন, তার পারিবারিক জীবন, তার ধর্মীয় জীবন ইত্যাদি ইত্যাদি নানাভাবে বিভক্ত করা হচ্ছে। কিন্তু ইসলাম হচ্ছে একটা সার্বজনীন ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা, যেটা আমার আপনার জীবনের প্রত্যেকটা জিনিসকেই অন্তর্ভুক্ত করে। আপনি আপনার স্ত্রীর সাথে আপনার যে ইন্টারাকশন, এখানে কি ইসলামের বক্তব্য আছে না? নেকাহ নিয়েও আছে, তালাক নিয়েও আছে, আবার জীবনযাপনের প্রত্যেকটা ক্ষেত্র ইসলাম কিন্তু স্পষ্ট করে দিয়েছে। স্বামী স্ত্রী তাদের প্রত্যেকটা মুভমেন্টে কী ধরনের এটিকেট বা আদব শিষ্টাচারিতা মেনটেন করবে, বাবা মায়ের ক্ষেত্র সেটা প্রযোজ্য, সন্তানের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য, প্রতিবেশীদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। তার মানে হচ্ছে ইসলাম আমার ব্যক্তি গঠনে আমাকে ইনস্ট্রাকশন দেয়, দিক নির্দেশনা দেয়। ইসলাম আমার পরিবারের ক্ষেত্রে পরিবারের সবার সাথে কীভাবে সম্পর্ক রাখবো, কার কী অধিকার, পরস্পরের প্রতি কী আচরণ হবে সেটাও আমাদেরকে শেখায়। মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব, সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব, সন্তানের তারবিয়ত কী করে দিতে হবে, মা বাবার সেবা শুশ্রূষা কীভাবে করতে হবে সেটাও শেখায়। আবার সমাজের একের সাথে অন্যের সম্পর্ক কী হবে, এমন কি যারা সমাজের অধিপতি, সমাজকে যারা চালান তাদের কী করতে হবে, আর সমাজের যারা সভ্য নাগরিক তাদের কী করতে হবে, এবং একের সাথে অন্যের সম্পর্ক কী করতে হবে সেটাও কিন্তু ইসলাম বলে। আর বলি বলেই ইসলাম শুধুমাত্র ধর্ম না। আমার মনে আছে কিশোর বয়সে আমি একটা সাংস্কৃতিক সংঘে কিছু কাজ করার জন্য গিয়েছিলাম। সেখানে যিনি আমাদের একটা ইন্টারভিউ নিয়েছিলেন আমাকে বলেছিলেন, মঞ্জুর আমি দু একটি কথা তোমাকে বলি। আমি বলছি বলেন। বলল যে দেখো আমরা এখানে সুন্দর বেশ কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ড করে থাকি, দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য ভালো ভালো কিছু কাজ করি, তবে ধর্মীয় বিষয় নিয়ে আমরা নাক গলাই না। যার যার ধর্ম তিনি পালন করুন বা না করুন এটা তার ব্যাপার। যাই হোক, এটা ছিল তার দৃষ্টিভঙ্গি, কিন্তু এই দৃষ্টিভঙ্গি ইসলাম পোষণ করে না। আমার দিন, আমরা এই জন্য দিন শব্দটা ইসলামের ব্যাপারে ব্যবহার করা পছন্দ করি, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন সার্বিক জীবন বিধান হচ্ছে কি ইসলাম। এবং অন্য আয়াতে আরো ব্যাখ্যা করে দিয়েছেন উমাইয়াবতাগ গায়রুল ইসলামে দীনান ফালা ইউকবালু মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া আর অন্য কোনো ধরনের ব্যবস্থাপনা অনুসন্ধান করে, মানার জন্য গ্রহণ করতে চায়, সেটা কশ্চিনকালেও তার কাছ থেকে গ্রহণ করা হবে না। ফলে ইসলাম কোনো ব্যক্তিগত ব্যবস্থাপনার নাম না, ইসলাম কোনো ব্যক্তিগত বিষয় না। আজকে সমাজে যদি কোনো ব্যক্তি অন্যায় করে ইসলাম সে সম্পর্কে কথা বলে বলে না। শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো প্রিন্সিপাল উল্টাপাল্টা করেন ইসলাম সেখানেও কথা বলে। শিক্ষক, একজন সাধারণ শিক্ষক যদি তার দায়িত্ব পালন না করেন ইসলাম সেখানেও তাকে কারেক্ট হওয়ার জন্য নসিহাত করে। আর যদি ফৌজদারি কোনো অপরাধ সে করে বসে, সে যেই হোক না কেন, আমরা দেখেছি খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কাজীর দরবারে কাঠগড়ায় কিন্তু দাঁড়াতে হয়েছিল। ইসলাম এমনই মহান যে তার কাছে সবার অপরাধ এর পাকড়াও আছে, মুআখাদা আছে, দুনিয়াও আছে আখেরাতেও আছে। ইসলাম ব্যবসা নিয়েও কথা বলে, আপনি যেন তেনভাবে ব্যবসা করলে হবে, হালাল পদ্ধতিতে হতে হবে না, টাকার লেনদেন হালাল হতে হবে না, তাহলে তো কোন জায়গায় ইসলাম কথা বলে না? আমরা যখন বলবো ইসলাম শুধুমাত্র ব্যক্তিগত বিষয়, তাহলে তো আমি সুদি ব্যবসা করলে অসুবিধা কী, ঘুষ খাইলে অসুবিধা কী, মানুষের অধিকার ছিনিয়ে নিলে অসুবিধা কী, রাষ্ট্রের কোষাগার থেকে লুট করলে অসুবিধা কী, এই সমস্ত জায়গায় কি ইসলামে হালাল? এগুলো মোটেই হালাল নয়, বরং এই সমস্ত জায়গায় ইসলাম আরও কঠোর। যেখানে জনস্বার্থ বিঘ্নিত হয়,
যেখানে মানুষের স্বার্থ, সামষ্টিক স্বার্থ বিঘ্নিত হয়, ইসলাম সেখানে কঠোর। ইসলামের অনেক সুন্দর সুন্দর কায়দা আছে, কিন্তু বলা হচ্ছে একক ব্যক্তির বেনিফিটের চাইতে সামষ্টিক বেনিফিট ইসলামে প্রায়োরিটি পাবে। জনস্বার্থ ইসলাম, ইসলামের মধ্যে একক স্বার্থের চাইতে প্রাধান্য পাবে। যেমন একটা জায়গায় যদি এভাবে করা হয় তাহলে আপনার একক লাভ হবে, আর ওইভাবে করা হলে এই জনগোষ্ঠীর সবাই লাভ হবে, তাহলে ইসলাম কোনটা বলবে? ওটাই বলবে যেটাতে সকলের লাভ হবে, কল্যাণ। এভাবে ইসলাম আমাদেরকে সুন্দর করতে বলেছে, তাআলুফের দিকে নিয়ে এসেছে।